আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন একটা মডিউলে আমি মাহবুব হাসান আজকে আমরা উপস্থিত হয়েছি এসএসসি ফিজিক্সের ফোর্স বা বল সংক্রান্ত অধ্যায়ের লেকচার থ্রি নিয়ে হ্যাঁ লেকচার থ্রি নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা খুব বেশি একটা থিওরি পড়ব না আজকে তোমরা গত দিনের ক্লাসগুলো যারা খুব বেশি এনজয় করছো যারা মনোযোগ দিয়ে দেখছো সেই অনুপাতে প্র্যাকটিস করছো আজকে তাদের জন্য একটু চিল মুড়ে থাকার সময় হুম আজকে তেমন বেশি একটা প্যারা নাই খুব বেশি একটা টেনশন নাই গত লেকচারগুলোতে আমরা যা যা শিখছি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার দিন আজকে আজকে আমরা নতুন কিছু শিখবো না গত দিনের বিষয়গুলোকে থিওরিগুলোকে কিভাবে আমরা ম্যাথমেটিক্সের সাথে একটা আংটা লাগাই দেবো একটা কানেক্টিভিটি তৈরি করব সেটাই আজকে দেখার পালা তো আমি খুব এক্সাইটেড আজকের মডিউলটার জন্য আশা করছি তুমি অনেক বেশি এনজয় করতে পারবে তো চলো আমরা আজকে দেখে নি আমরা মূলত কোন টাইপের ম্যাথমেটিক্সের সমাধান করব। দেখো আমি আজকে টপিকের ভিতরে অনেক দিন প্রতিদিন অনেক বিশাল বিশাল একটা চার্ট ধরা দেই আর তুমি ওইটা দিয়ে অনেকটা আতঙ্কগ্রস্ত হাই হাই আজকে কাম হইছে আজকে পড়া একদম সারে ফাটায়া দিবে তাই না কিন্তু আজকে একেবারে ছোট্ট একটা টপিক কি লিখছি কপিকল সংক্রান্ত সমস্যার সমাধান তুমি ঠিকই দেখছো আজকে ছোট্ট একটা টপিক আজকে আমরা যে অঙ্কগুলোর সমাধান করব ছোট এট এ গ্ল্যান্সে আমরা একটু দেখে নেই প্রথম আমি একটা অঙ্ক লিখে রেখেছি এখানে যেই অঙ্কটাকে বলা যায় আমাদের বল সংক্রান্ত অঙ্কের জন্য একটা জাতীয় একটা সমস্যা একদম কমন একটা প্রবলেম এখানে বন্দুক গোলাগুলি এই সংক্রান্ত কিছু অঙ্কের মুখোমুখি হতে হয় মানে একটা বন্দুক দিয়ে তুমি গুলি করছো ওই গুলিটা কতটুকুন যাইতে পারবে আদৌ সেই তক্তাটা ভেদ করতে পারবে কিনা না সেই মানুষটা বাঁচবে না মরবে এই সংক্রান্ত যেই হিসাব নিকাশগুলো এগুলো আমরা থার্ড চ্যাপ্টারের একটা জাতীয় সমস্যা তো এই অঙ্কগুলোর জন্য আমি একদম স্বাভাবিক একটা অঙ্ক এখানে লিখে রেখেছি তোমাদের জন্য দেখো এই অঙ্কটা আমরা একটু সলভ করি এবং বোঝার চেষ্টা করি যে এখানে মূলত কিভাবে আমরা সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারি তো চলো এখানে আমি শুরুতেই লিখে রেখেছি যে দশ গ্রাম ভরের একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পূরত্বের তিনটি তক্তার সমষ্টির এক তৃতীয়াংশ দেখছো কত বড় প্যাস তিনটি সমষ্টির এক প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল মানে বেগ অর্ধেক বাধা দানকারী বলের মান কত এটা আমরা বাহির করব। তো অঙ্ক পড়েই তুমি অনেকটা হয়তো বা মানে একটু হতাশাগ্রস্ত হয়ে গেছো যে স্যার শুরুতেই এত বড় একটা কঠিন অঙ্ক করাবেন না এটা মোটেও কঠিন না একদম সহজ আমার কাছে মনে হয় সহজ আশা করি তুমি আমার থেকে আরো বড়ো পণ্ডিত তোমার কাছে আরও বেশি সহজ মনে হবে দেখো শুরুতে যে যে ইনফরমেশনগুলো বা ডেটাগুলো দেওয়া আছে আমরা একটু লিখে নেই এখানে ঠিক আছে আমি লিখে নিচ্ছি বস্তুর ভর এম সমান কত দশ গ্রাম দেওয়া আছে ঠিক আছে আমি লিখলাম দশ গ্রাম এখন এই দশ গ্রামকে আমি যদি গ্রামকে কেজিতে কনভার্ট করি তাহলে কি করতে হয় তুমি তো জানো তাই না এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এক হাজার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটাকে এরকম লেখা যায় টেন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি কেজি টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি মানে কি এক হাজার এক কি কী লিখতে পারো একের পরে তিনটা শূন্য তাহলে দশের উপরে পাওয়ার থ্রি দিয়ে দিলেই মানে তিনটা শূন্য আলটিমেটলি আছে ওকে ভর লিখলাম এরপর কি দেওয়া আছে বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে তাহলে এটার আদিবেগ কত আদিবেগ হল তিনশো মিটার পার সেকেন্ড তিনশো মিটার পার সেকেন্ড ওকে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার চারটা তক্তা আছে ঠিক আছে এখানে চারটা তক্তা আছে এই চারটা একটা হলো দুই সেন্টিমিটার একটা তিন আর একটা চার তাহলে মোট মোট পুরত্বটা টুকুন একটা যদি দুই সেন্টিমিটার একটা তিন আর একটা চার হয় তাহলে মোট কত হলো বলতে পারো দুই তিন চার যোগ করলেই তো হয় তাই না তাহলে আমরা যদি লিখি মোট পুরত্ব এটা হলো মোট মোট পুরত্ব মোট পুরাত কত মোট পুরাত হলো দুই তিন চার তাহলে কত হয় চার আট তিন সাত সাত আট দুই নয় তাহলে এটা হইতেছে আমাদের কতটুকুন নাইন সেন্টিমিটার ওকে নাইন সেন্টিমিটারকে তুমি কিসে কনভার্ট করো নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু এত কি মিটার সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কী করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা একশো দিয়ে ভাগ করলাম ওকে আর কি দেওয়া আছে তো তিনটি তক্তার সমষ্টির এক তৃতীয়াংশ প্রবেশ করে কে প্রবেশ করে বুলেট তাহলে এই তিনটা তক্তা মিলে আমাদের পুরত্ব বা কতটুকুন তিনটা তক্তা মিলে একসাথে দিলে কতটুকুন হয় এই নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার তিন ভাগের এক ভাগ কতটুকুন তাহলে আমরা লিখতে পারি বুলেটের স্মরণ বা বুলেটটা কতটুকুন গেছে আমরা লিখি বুলেটের স্মরণ বুলেটের স্মরণ কতটুকু হয়েছে এই নয় সেন্টিমিটার তিন ভাগের এক ভাগ তাহলে আমরা লিখতে পারি নাইন সরি নাইন ইন্টু ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় আমরা দেখি যে এখানে হইতেছে আমার থ্রি সেন্টিমিটার তাহলে আবারও সেন্টিমিটারকে মিটার করলে কি হয় থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু মিটার ওকে ফাইন আর কি দেওয়া আছে বলো বেগ অর্ধেক হয়ে গেল বেগ অর্ধেক হয়ে গেলো কি আদিবেগ যদি ইউ হয় শেষ বেগ আমার কত হবে বেগ ভি সমান ভি সমান ইউ বাই টু বেগ অর্ধেক হয়ে গেছে না আদিবেগ কত ছিল তিনশো তাহলে তিনশোকে দুই দিয়ে ভাগ মারলে কত হয় একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ওকে এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া ছিল বাধা বলের মান কত তাহলে বাধা বলের মান আমরা যদি বাহির করতে যাই এটা যদি বাহির করি আমরা জানি এ ফিজিবল টু এম এ নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আসে কিন্তু আমরা বাহির করতে পারি তাই না এফিজিক টু এম এ আচ্ছা এম কিন্তু আমাদের অলমোস্ট দেওয়া আছে তাই না এই যে শুরুতেই কিন্তু আমরা লিখে নিয়েছি টেন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এটা হলো আমাদের এম এর ভ্যালু এর ভ্যালুটা কোথায় স্যার এর ভ্যালু তো দেওয়া নাই মানে তরন্ত দেওয়া নাই মানে কি পরিমাণে বেগটা আস্তে আস্তে বুলেটের হ্রাস পাবে সেটা দেওয়া নাই সেটা আমরা বাহির করি চলো এটা বাহির করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওকে ভি এর মান কত ভি এর মানটা এই যে এখানে আমরা লিখছি ওয়ান ফিফটি এই যে এটা হলো আমাদের ভি এর মান একশো পঞ্চাশ এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম ইউ এর মান কত ইউ এর মান ছিল আমাদের তিনশো এই যে ইউ এর মান হলো তিনশো এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস টু এস মানে কি এস মানে কতটুকুন এই বুলেটটা কতটুকুন গেছিলো বুলেটের স্মরণ হলো থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু এখন অনেকে মনে করতে পারো স্যার এখানে তো আপনি মোট পুরত্ব তো হলো নাইন সেন্টিমিটার যেটাকে আপনি মিটারে কনভার্ট করেছিলেন ঠিক আছে ওকে ফাইন তোমার কথা ঠিক আছে কিন্তু মূলত কতটুকু দূরে গেছে আমরা কার হিসাব করছি এটা এটা বুলেটটার ভি স্কোয়ার ইজগুলি ইউ স্কোয়ার প্লাস টু এএস বুলেটের হিসাব করছি সো এই আদিবেগ এবং শেষবেগ নিয়ে বা তরণ নিয়ে বুলেটটা কতটুকুন দূরত্ব অতিক্রম করেছে এই জন্য আমরা অবশ্যই বুলেটের স্মরণটা এখানে দিয়ে দিব তাহলে বুলেটের স্মরণ কত বুলেটের স্মরণ হলো থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস টু ওকে এটা আমরা একটা ব্রাকেট দিয়ে দিলাম এখান থেকে যদি আমি এর ভ্যালুটা যদি বাহির করি এর ভ্যালু যদি বাহির করি তাহলে দেখো এই এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি একসাথেই লিখে দিচ্ছি একশো পঞ্চাশ এটার উপরে স্কোয়ার করতে হবে মাইনাস তিনশোর উপরে স্কোয়ার করতে হবে ডিভাইডেড বাই টু ইন্টু এত তাহলে টু ইন্টু থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু দেখি এটার ক্যালকুলেশন করলে কত হয় একশো পঞ্চাশের স্কোয়ার করতে হবে তিনশোর স্কোয়ার করতে হবে এরপর এটার বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে কত দুই দিয়ে দুইয়ের সাথে আবার এটা গুণ করতে হবে এরপরে ক্যালকুলেশন করতে হবে ভাগ করতে হবে এটার আলটিমেটলি দেখি এটার ক্যালকুলেশনে এটার রেজাল্ট হইতেছে আমাদের ইলেভেন টোয়েন্টি ফাইভ এরপরে তিনটা জিরো মাইনাস ইলেভেন টোয়েন্টি ফাইভ এরপরে এক দুই তিন এত বিশাল একটা মান দেখছো মিটার পার সেকেন্ড স্কোয়ার অবশ্যই তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস আসছে কেন কারণ এই তিনশোকে স্কোয়ার করলে হয়ে যাবে বিশাল একটা সংখ্যা হবে এই সংখ্যাটা মাইনাস এই এখানে মাইনাস আসছে ওকে ফাইন আমরা এটা পেয়ে গেলাম তরণের মানটা আমরা পেয়ে গেলাম এখন এই তরণের মানটাকে আমাকে কোথায় ইউজ করতে হবে এই যে এ ফিজিকল টু এম এই সূত্রের মধ্যে মূলত এই তরণের মানটাকে আমাকে ইউজ করিতে হইবে ওকে তাহলে আমরা জানি আমি লিখি আমরা জানি আমরা সবাই জানি তাই না আমরা জানি কি জানি বলো এ ফিজিক টু এম এ তাহলে এমের ভ্যালু কত এম এর ভ্যালু এই যে শুরুতে লিখে রাখছিলাম টেন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি টেন ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এটা হলো এম এ আচ্ছা তোমরা অনেকে কনফিউশনে বড়ো এর মানটা কি মাইনাস সহ লিখবো না মাইনাস বাদে লিখবো আমরাও অনেক সময় বলে থাকি আচ্ছা দেখো এর ভ্যালুটা এর ভ্যালুটা তুমি যদি মাইনাস সহ লেখো এটার অর্থ কি দাঁড়ায় মানে এটার মন্দন হয়েছে মানে বেগ হ্রাস হয়েছে তাই না আর এর ভ্যালুটা তুমি যদি পজিটিভ ভ্যালু লেখো তাহলে কি বোঝায় পজিটিভ ভ্যালু মানে এটার বেগ বৃদ্ধি পাইছে তাহলে তুমি যদি পজিটিভ ভ্যালু লেখো তাহলে তোমাকে লিখতে হবে বাধা দানকারী বল এত এই কথাটা লিখতে হবে আর মাইনাস যদি লেখো মাইনাস মানেই হলো এই ঘর্ষণ বল যখন তক্তার ভিতরে বুলেটটা ঢুকছে তখন প্রতি সেকেন্ডে এই বস্তুটার বেগ এত করে মাইনাস হয়েছে ঠিক আছে তাহলে আমরা পজিটিভটাই লিখে দিচ্ছি এখানে এর ভ্যালু কত এর ভ্যালু হলো ইলিভেন ইলিভেন আচ্ছা এটা হলো আমাদের এর ভ্যালু এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখি এটাকে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে এগারো হাজার নিউটন এগারো হাজার নিউটন অবশ্যই বলে একক নিউটন এটা জন্য মাথায় থাকে বলে একক কী নিউটন তাহলে আমরা এখানে দেখলাম এ ফিজিকল টু এম এফের মানটা বাহির করার জন্য আমরা কি বাহির করলাম তরুণ বাহির করলাম তাই না আর তরণ বাহির করার জন্য আমরা কোন সূত্র ইউজ করলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখান থেকে ভি এর মান বসাইলাম ইউ এর মান বসাইলাম এরপরে কার মান বসাইলাম এস এস মানে কি মোট দূরত্ব নয় বা মোট স্মরণ নয় বুলেটটা কতটুকুন স্মরণ হয়েছে বুলেটের স্মরণ মূল যে দৈর্ঘ্য দেওয়া আছে মূল দৈর্ঘ্যের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হইতেছে হলো থ্রি ইন্টু টেন টু দ্য মাইনাস টু তো এই হলো অঙ্কটা আশা করছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো খালি বুঝলে কাজ হবে না অঙ্কগুলোকে অবশ্যই ভালো মতো এক্সারসাইজ করতে হবে বিভিন্নভাবে ওকে দেখো আমি দুই নম্বর আর একটা অঙ্ক এখানে লিখেই রেখেছি এটা হলো কপিকল রিলেটেড ঠিক আছে একটা অঙ্ক এই অঙ্কটায় কি বলছে যে এখানে হলো দুই কেজি ভরের একটা বস্তু ঠিক আছে এটা হলো দুই কেজি ভরের একটা বস্তু এই দুই কেজি ভরের বস্তুটাকে কি করা হয়েছে একটা গোল একটা চাকতি কপিকল ছিল না কপিকল মানে কি কুয়াটুয়া থেকে পানি টানি উঠানোর জন্য যেই বালতির একপাশে রশি লাগানো থাকে এরপর দড়ি থাকে এরপর একটা গোল একটা চাকার মতো থাকে আর এক পাশে দিয়ে দূরে টানে এটা হলো কপিকল এটা হলো এরকম একটা সিনারি তাহলে দুই কেজি একটা ভরের একটা বস্তুকে একটা সুতা বা একটা দড়ি দিয়ে তিন কেজি একটা বস্তুর সাথে ঝুলাই দেওয়ানো হই ঝুলাইয়া দিছে এখন তোমাকে কোশ্চিন করছে তরণ কত আচ্ছা এটার তরণ কত এটা তুমি কিভাবে বাহির করবা তুমি যদি ফিজিক্সের স্টুডেন্ট হও এই জিনিসটা অবশ্যই তোমার জানার কথা এই তিন কেজি এটা কি তার এটা হলো তার ভর এই ভরের সাথে ওজনের একটা সম্পর্ক আছে না এ ভরের সাথে তুমি যদি একটা জি লাগা দাও তাহলে কি হয়ে যাবে ওজন হয়ে যাবে আর যে কোনো একটা বস্তুর ওজন হলো তার বল যে কোনো একটা বস্তুর ওজন কি ওজনই হলো ওই বস্তুটার কি বল দানকারী বল এখানে সব দানকারী বল না ওজন হলো এত বলে বস্তুটা নিচের দিকে পড়তে যাচ্ছে তাহলে আমরা যদি এই তিন কেজির সাথে আমরা যদি লিখি ডাব্লিউ ইকুয়াল টু এই থ্রির সাথে আমরা যদি নাইন পয়েন্ট এইট যদি গুণ করে দিই তাহলে কত হয় থ্রির সাথে নাইন পয়েন্ট এইট গুণ করলে আমার হইতেছে উনত্রিশ দশমিক চার ওকে উনত্রিশ দশমিক চার উনত্রিশ দশমিক চার অবশ্যই কি দেখছো ডাব্লিউ মানে কি ডাব্লিউ মানে হলো ওয়েট বা ওজন তাহলে ওজনটাই কিন্তু নিচের দিকে বল হিসাবে কাজ করে তাহলে এই ওজনের একক আর বলের একক সব সময় নিউটন হয় বা একই হয় তাহলে আমরা যেহেতু বলের মানটা পাইলাম আশা করি এখন তুমি অনায়াসে তরণ বাহির করতে পারবা তাহলে তরণটা কিভাবে বাহির করব আমরা জানি আমরা কি জানি এ ফিজিক টু এম এ তাহলে এখান থেকে আমি যদি এর ভ্যালুটা বাহির করি এ ইজুয়াল টু এফ বাই এম তাহলে এফ মানে কি এফ মানে হলো বল এই যে এইটা ডাব্লিউ আর এফ এই দুইটা কি একই জিনিস তাই না ওজন আর বল একই জিনিস তাহলে ওজন কত উনত্রিশ দশমিক চার এটাকে এম মানে কি এম মানে হলো বস্তুটার ভর তাই না বস্তুটার ভর কত বস্তুটার ভর হলো তিন কেজি এই তিন দিয়ে তুমি এটাকে ভাগ করো কত হয় উনত্রিশ দশমিক চার ডিভাইডেড বাই থ্রি উনত্রিশ দশমিক চার ডিভাইডেড বাই উনত্রিশ দশমিক চার ডিভাইডেড বাই থ্রি এটার মান হইতেছে চোদ্দ দশমিক সাত চোদ্দ দশমিক সাত চোদ্দো দশমিক সাত এত কী মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তো আশা করছি তুমি অবশ্যই বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এখানে এম এর মান বুক কত এম এর মান হলো আমাদের এফ এর মান কত উনত্রিশ দশমিক চার ওকে আর এম এর মান কত এম এর মান হলো আমাদের মূল বস্তুর উপরে যেটা আছে এটার কত এম এর মান হলো টু তাহলে উনত্রিশ দশমিক চারকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে উনত্রিশ দশমিক চার ডিভাইডেড বাই টু চোদ্দো দশমিক সাত চোদ্দো দশমিক সাত দশমিক সাত অবশ্যই কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কী করলাম এখানে মূল কনসেপ্টটা কি এখানে মূল কনসেপ্ট হলো যেই বস্তুটার ভর দেওয়া আছে ভরকে নাইন পয়েন্ট এইট দিয়ে তুমি যখনই গুণ করবা সেটা কি হয়ে যাবে ওজন হয়ে যাবে আর ওজন হলো এক প্রকার কি বল ওজন হলো কি এক প্রকার বল তাহলে এই ওজন আর বল এই দুইটা একই জিনিস বিধায় এ ফিজিকল টু এম এ নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা অ্যাপ্লাই করলাম এখান থেকে আমরা এর ভ্যালুটা বাইর করলাম এফ বাই এম এই এমটা কোনটা এই এমটা হলো এইটা এখানেও তো একটা এম আছে এই এমটা ইউজ করবেন না না এই এমটা ইউজ করা যাবে না কারণ এই বস্তুটা এই বস্তুটাকেই তো এই বস্তুটা টানতেছে এই পরিমাণ বলে কোন বস্তুকে টানতেছে উপরের বস্তুটাকে তাহলে উপরের বস্তুর ভর দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে ওকে এটা যদি তুমি বুঝে থাকো এখন আমরা তৃতীয় যে তিন নাম্বার যে অঙ্কটা এই তিন নাম্বার অঙ্কটা একটু দেখব তিন নম্বর অঙ্কের সাথে আমাদের পূর্ববর্তী ক্লাসে বা আগের অঙ্ক বা লেকচার কত এটা লেকচার থ্রি লেকচার এর সাথে আমাদের কিন্তু একটা মিল আছে ওখানে কিন্তু আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে ব্যাখ্যা করছিলাম না মনে আছে তোমার নিউটনের গতির তৃতীয় সূত্রে আমরা বলছিলাম প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়ামূলক বল আছে তাহলে এখানে দেখো এখানে কিন্তু সিনারি দেখে তোমাকে অনেকটা কনফিউজড করে ফেলবে কনফিউজড যদি না করতে পারে এটা কিসের ফিজিক্স হইল তাই না তুমি যদি কনফিউজড যদি হও তখন ফিজিক্সের কী আছে একটা সার্থকতা আসে তার মুখে কিছুটা হাসি ফোটে তাই না যে আমি একজন স্টুডেন্টকে কি করতে পারছি কনফিউজড করতে পারছি তাহলে ও কনফিউজ করে সে তৃপ্তির হাসি হাসবে আর তুমি কি করবা অনুশীলনের মাধ্যমে যত কনফিউজটি হোক যে তোমার বানাইতে চাক না কেন ওইটাকে ওভারকাম করে তুমি ওয়ার থেকে জোরে একটা তৃপ্তির হাসি দিবা ঠিক আছে আচ্ছা দেখি আমরা কিভাবে তৃপ্তির হাসি দেওয়া যায় দেখেন এটা হলো একটা দেওয়াল আর এইটা হলো একটা ফ্লোর বা মেঝে এখন এখানে কতটুকু দেওয়া আছে এখানে দেওয়া আছে বিশ কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে এর সাথে আবার আর একটা বাচ্চা ওজন দেওয়া আছে দশ কেজি বিষের অর্ধেক দেওয়া আছে দশ কেজি ওকে ফাইন এরপর এই পার্শ্ব থেকে কোনো একটা অপরিচিত ভদ্রলোক এই পাশ থেকে একশো নিউটন বলে এই ছোটো বলটাকে কি করলো ধাক্কা দিল ঠিক আছে তাহলে সিনারিটা বুঝছো একটা দেওয়ালের পাশে একটা বিশ কেজি ওজনের একটা বস্তু রাখা আছে একটা বক্স রাখা আছে অথবা একটা ফ্রিজ যাই হোক একটা ফ্রিজের ওজন তো বিশ কেজি না আরও বেশি তাহলে একটা দেওয়ালের সাথে একটা বিশ কেজি ওজনের একটা বক্স রাখা আছে এই বক্সের সাথে আবার কি করা হয়েছে দশ কেজি ওজনের আর একটা ছোটো বক্স রাখা হয়েছে আর এক ভদ্রলোক কী করছে ওই দশ কেজি ওজনের বক্সটারে যায় এরকম ধাক্কা দিছে কতটুকুন বলে ধাক্কা দিছে একশো নিউটন বলে এই ছোটোটাকে ধাক্কা দিছে বুঝতে পারছো বিষয়টা ওকে এখন তোমাকে আমাকে কনফিউজ করার জন্য ওরা কোয়েশ্চেন করছে মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল কত মেঝে কর্তৃক প্রতিক্রিয়া বল কত মানে এই দশ কেজি ভরের বস্তুটা মেঝের উপরে রাখা আছে এই মেঝেটা কি বলে এই দশ কেজি ভরের বস্তুটাকে উপরের দিকে ফোর্স করবে বিশ কেজি ভরের বস্তুটাকে মেঝেটা কি বলে ফোর্স ক্রিয়েট করবে উপরের দিকে ঠিক আছে এটা হলো তোমার এক নাম্বার কোশ্চিন আচ্ছা তুমি যদি গত ক্লাসগুলো করে থাকো এটা কিন্তু তুমি স্যার এটা একটা কোশ্চেন হলো গতির তৃতীয় সূত্রে তো আপনি তো বলছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়ামূলক কী আছে কি আছে বল আছে তাই না বল তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়ামূলক যদি বল থাকে দশ কেজি ভরের যে বস্তুটা এই দশ কেজি ভর কই লেখে লেখার তো জায়গাই নাই দশ কেজি ভর এটা হলো দশ কেজি ভর দশ কেজি দশ কেজি ভরের বস্তুটার যে ওজন সে ওজনটা কোন দিকে কাজ করতেছে এমজি ভরের সাথে জি গুণ করে দিলে কি হয় ওজন হয় একটু আগে দেখলাম না এই অঙ্কের ভিতরে ভরের সাথে ওজন গুণ করে দিলাম মানে দশ ইন্টু নাইন তাহলে এটা হলো তার কী ওয়েট নিচের দিকে ক্রিয়া করছে তাহলে এটা যখন নিচের দিকে ক্রিয়া করে উপরের দিকেও তো একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় বোঝো কথা নিচের দিকে যদি একটা ওজন বলের সৃষ্টি হয় তাহলে মেঝে কি করবে তাকে একটা প্রতিক্রিয়ামূলক একটা বলের সৃষ্টি করবে সে প্রতিক্রিয়া বলটা কি হবে নিটোরগতির তৃতীয় সূত্র সমান হবে তার মানে উপরের দিকেও কিন্তু একটা এমজি বলে তাকে কি করবে প্রতিক্রিয়া দিবে ফলশ্রুতিতেই কিন্তু বস্তুটা কি স্থির যদি সমান প্রতিক্রিয়া যদি না হতো তাহলে কিন্তু হয় বস্তুটা নিচের দিকে যাইতো নাহলে একদম নাসার রকেটের মতো সে কিন্তু উপরের দিকে যাইত তাহলে নিচের দিকে তুমি কি করবা দশের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করে দিবা যেটা হয় সেটা হলো তার কি ওয়েট তাহলে তোমাকে ওয়েট বাইর করতে বলেন তোমাকে বলছে প্রতিক্রিয়া বল কত তাহলে দশের সাথে 9.8 গুণ করে দিলে যেটা হবে সেটা হলো তার ওয়েট আর এই পরিমাণ প্রতিক্রিয়া বলে তাকে ধাক্কা দিবে মানে হলো যেটা আসবে এটাই কিন্তু তার প্রতিক্রিয়া বল আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক একই রকমভাবে একই রকমভাবে তুমি কি করবা বিশ কেজি ভরের যে বস্তুটা আছে এটা মনে করো বিশ কেজি ভর বিশ কেজি এইটা এটার ওয়েটটা কোন দিকে কাজ করছে নিচের দিকে নিচের দিকে তাহলে এমের সাথে এম মানে কি বিষ বিশের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করে দিবা যা আসবে সেটা হলো নিচের দিকে ক্রিয়াশীল বল তাহলে এই বলেই তো বস্তুটাকে আবার উপরের দিকে মাটি কি করবে ফ্লোর কি করবে একটা প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে তাহলে এটাও কি হবে অবশ্যই এম জিই হবে তাই না তাহলে দেখছো কত সহজ তোমাকে কনফিউজ করতে চাইলো কিন্তু তুমি মোটেও কনফিউজড হও নি ঠিক আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আসলে ফিজিক্সটা মোটেও জটিল বিষয় না এটার ভিতরে একটা আনন্দ আছে এটার ভিতরে একটা একটা মানে আল্ট্রা আলট্রা একটা ভাব আছে ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে যাচ্ছি যে এই বস্তুটার ওজন যা এই বস্তুটার প্রতিক্রিয়ামূলক বল তা এটাই হলো মূল কথা ওকে আমরা এটা মোটামুটি দেখে ফেললাম ওকে এখন আমরা খ নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি খ নম্বর কোশ্চিনে কি বলছে বলতো দুই নম্বর বস্তুদ্বয়ের পরস্পরের সাথে এবং দেওয়ালের সাথে স্পর্শ বল কত এটাও কিন্তু তোমার বোঝার কথা তাই না তুমি গত ক্লাসগুলো যদি করো দেখো এখানে দশ কেজি ভরের বস্তু যেটা আছে এটা হলো আমাদের দশ কেজি ভরের বস্তু আর এইটার সাথে যেটা আর আছে সেটা হলো আমাদের বিশ কেজি ভরের বস্তু তাহলে দশ কেজি ভরের বস্তুটাকে কত নিউটন বলে ফোর্স দিল একশো নিউটন বলে তাহলে এই দশ কেজির সাথে এইটার সাথে আবার কি আছে দেওয়াল আছে তাই না তাহলে একশো নিউটন বলে যদি এটাকে ধাক্কা দেয় তাহলে এ কি করবে এইটার সাথে যে আছে এই দশ কেজি ভরের বস্তুটা আমি ধরে নিলাম এফ ওয়ান বলে এটাকে কি করবে ধাক্কা দিবে মানে বিশ কেজিটাকে ধাক্কা দিবে বিশ কেজিটা আবার কি করবে বিশ কেজিও কিন্তু আবার এই এফ ওয়ান বলের সমপরিমাণ বল দিয়েই কিন্তু ওরে ধাক্কা দিবে তাই না দশ কেজি ভরের বস্তুটা বিশ কেজি ভরের বস্তুকে যেই বলে ধাক্কা দিবে বিশ কেজি ভরের বস্তুটাও দশ কেজি ভরের বস্তুকে সেম বল দিয়েই কিন্তু পেসলের দিকে ধাক্কাটা ব্যাক করে দিবে ওকে ফাইন এরপরে বিশ যতটুকুনি ধাক্কা ব্যাক দেখ কিন্তু সে কী করবে আবার বিশ কেজি ভরের বস্তুটা এই দেওয়ালের মধ্যে আবার একটা বল দিবে কতটুকুন বল দিবে আমি ধরে নিলাম এই বলটা হলো এফ টু পরিমাণ বল এফ টু পরিমাণ বল দেওয়ালও তাকে কি করবে দেওয়ালও তাকে কিন্তু এফ টু পরিমাণ একটা বল দিয়ে কিন্তু এদিকে কিন্তু ধাক্কা দিবে এখন আমরা দেখি তার এটাই তো মূলত তাই না বস্তুদয়ের পরস্পরের সাথে মানে একজন আর একজনকে কী বলে ধাক্কা আদান প্রদান করবে এবং দেওয়ালের সাথে স্পর্শ বল কত মানে দেওয়াল কী বলে দেওয়ালকে কি বলে স্পর্শ করবে দেওয়ালও তো ওই ব্যাগটাই আবার রিটার্ন করবে তাই না তাহলে এটা আমরা একটু দেখি দেখো খুবই সিম্পলভাবে যেহেতু বস্তুটা স্থির আমি চিত্র আঁকাও বলতে পারি আবার একদম মুখে মুখেও বিষয়টা খুব সহজেই বলতে পারি যে স্থির বস্তুর ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে নোট করে রাখবা স্থির বস্তুর ক্ষেত্রে স্থির বস্তুর ক্ষেত্রে দেখছো বিপরীতমুখী বলগুলো সবসময় সমান হয় স্থির বস্তুর ক্ষেত্রে বিপরীতমুখী বলগুলো সবসময় সমান হয় শুনছ আর একবার বলি স্থির বস্তুর ক্ষেত্রে বিপরীতমুখী বলগুলো সবসময় সমান হয় ভালো করে মনে রেখো তাহলে বিপরীতমুখী বল সমান হওয়ার কারণে দেখছো এই দশ কেজি ভরের ওজন নিচের দিকে কাজ করছিল আর দশ কেজি ভরের প্রতিক্রিয়া বলটা কিন্তু একই সমান ওইটাও কিন্তু সেম হয়েছিল একই রকমভাবে এ দশ কেজি ভরের বস্তুটার উপরে যদি একশো নিউটন বলে যদি এই দিক থেকে ধাক্কা দেয় তাহলে এই দেওয়ালটা পাশের যে বিশ কেজি ভরের বস্তু আছে সেও কি করবে বিপরীত না বিপরীত দিকে কি হবে সমপরিমাণ বলে তাকে ধাক্কা দিবে এ যদি একশো নিউটন বলে একে ধাক্কা দেয় এও কিন্তু একশো নিউটন বলে ধাক্কা দিবে খেয়াল করছো বিষয়টা তার মানে আমাদের এফ ওয়ান আমাদের আমরা লিখতে পারি এফ ওয়ান সমান এই এফ ওয়ান মানে এটা হলো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বিশ নিউটন বিশ কেজি ভরের বস্তুটা যে বললে তাকে ধাক্কাটা ব্যাক দিবে তাহলে এফ ওয়ান যদি তাকে একশো নিউটনে বল প্রয়োগ করে এই এফ ওয়ান প্রাইম আমরা যদি একটা প্রাইম যদি দিই তাহলে সুন্দর হয় এফ ওয়ান প্রাইমটাও কিন্তু সেম বলে অপোজিট থেকে তাকে ধাক্কা দিবে তার মানে এই এই বিশ কেজি ভরের বস্তুটা দশ কেজি ভরের বস্তুকে কিন্তু এই একশো নিউটন বলেই কিন্তু ধাক্কা দেবে ওকে ওকে আচ্ছা এরপরে বিশ কেজি ভরের যে বস্তুটা এই বিশ কেজি ভরের বস্তুটা কি করবে এটার এটার এখন বল কত হয়ে গেছে একশো নিউটন হয়ে গেছে না এন্ড একশো নিউটন বলে সে কিন্তু আবার দেওয়ালকে ধাক্কা দিচ্ছে খেয়াল করছো একই জিনিস তুমি তুমি মানে শুরুতে কিন্তু বুঝছিল না জানি কত কঠিন না কত জটিল এবং কয়টা যে সমীকরণ বানায় আল্লা মালুম তাই না আসলে কোনো সমীকরণ বাদে মুখে মুখেই কিন্তু হিসাব করা যাচ্ছে এ একে দিচ্ছে একশো নিউটন প্রতিক্রিয়া হচ্ছে একশো নিউটন আবার বিশ কেজি কী করবে ওই সেম বলে আবার দেওয়ালকে ধাক্কা দিচ্ছে একশো নিউটন বলে দেওয়ালও আবার একশো নিউটন বলে তাকে রিটার্ন করবে ধাক্কাটা আশা করছি বিষয়টা বুঝতে পারছো তো এখানে মূল কনসেপ্টটা কি স্যার এখানে মূল কনসেপ্টটা হলো কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে কোনো একটা বস্তু যখন স্থির অবস্থায় থাকবে তখন তার বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান হয় শর্ত কি বস্তুটা স্থির হইতে হবে স্টেবল হইতে হবে ঠিক আছে ওকে তো কোনো কিছু লেখা ছাড়াই মুখে মুখে আমরা অঙ্কটা বুঝাইতে পারলাম আশা করি তুমি বুঝতে পারছো ওকে এখন আমরা চার নাম্বার অঙ্কটা একটু দেখি চার নাম্বার অঙ্ক কি আছে চার নাম্বার অঙ্কের মধ্যে আছে দেখো এখানে একটা কপিকলের এই একটা চাকা এই জায়গায় আর একটা চাকা এখানে চাকা চাকা ময় তাই না চাকা চাকা এই চাকার সাথে এটা হলো একটা সুতা বা একটা দড়ি এই সুতার এই প্রান্তটার সাথে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে ঝুলে দিছে সুতার এই প্রান্তের সাথে দশ কেজি ভরের একটা বস্তুকে ঝুলাই দিছে তাই না সুতার এই প্রান্তের সাথে পাঁচ কেজি এই প্রান্তের সাথে দশ কেজি ওকে ফাইন এখন বলছে যে এই প্রান্ত আর এই প্রান্ত যদি পাঁচ কেজি দশ কেজি এরা কি করবে টানা লাগবে তাই না পাঁচ কেজিও নিচের দিকে চাবে এর নিয়ে আসতে দশ কেজিও চাবে এর দিকে যাতে পাল্লাটা ভারী হয় এ চাবে এর দিকে নিয়ে আসতে এখন তোমাকে কোশ্চেন করছে এম ভরের বস্তুর উপর এই যে এখানে যে বস্তুটা রাখা আছে ভদ্রলোক বিচারক মানুষ এই ভদ্রলোকের কাজ হলো সে কি পরিমাণ বল অনুভব করবে এর একদিকে টানবে এর একদিকে টানবে দুইজন দুই দিকে টানাটানি করতেছে তাহলে এ কী পরিমাণ বল অনুভব করবে সুতাটা এদিকেও টানছে এদিকেও টানছে তাহলে এখানে যে ভদ্রলোক আছে এম ভদ্রলোক মেন ভদ্রলোক হ্যাঁ ম্যান তো এখানে এম একটা বস্তু বুঝাইছে বস্তুর ভর বুঝাইছে তাহলে এম ভরের যেই বস্তুটা আছে সেই বস্তুটা কি পরিমাণ কি করবে এই বস্তুর উপরে নিট বল কত তো মনে আছে আমরা গত ক্লাসে পড়ছিলাম নিট বল মানে কি বলতে পারো নিট বল মানে হলো বড় বল থেকে ছোটো বলটাকে আমাদের মাইনাস করতে হবে ফুটবল থেকে টেনিস বলকে কি করতে হবে মাইনাস করতে হবে আচ্ছা তাহলে নিট বল মানে হলো আমরা যদি লিখি নিট বল এখানেই লিখছি নেট বল মানে কি নেট বল মানে হলো আমাদের বড়ো বল বড়ো বল কোনটা দশ কেজি এই দশ কেজির সাথে এই দশ দশের সাথে আমাকে নাইন পয়েন্ট এইট গুণ করতে হবে তাই না পাঁচের সাথে আমাকে নাইন পয়েন্ট এইট গুণ করতে হবে তাহলে কত হইতেছে দশের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করে দেখি দশ এর সাথে নাইন পয়েন্ট এইট দশ গুণ নাইন পয়েন্ট এইট মানে হলো আটানব্বই আর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট মানে হলো উনপঞ্চাশ আটানব্বই আর উনপঞ্চাশ আটানব্বই নিউটন একটা হলো উনপঞ্চাশ নিউটন দেখছো তাহলে এটা হলো বড়ো বল আর এটা হলো কি ছোটো বল তাহলে নিট বল কত নিট বল ভেরি সিম্পল আটানব্বই 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 থেকে উনপঞ্চাশ আমাদের বিয়োগ করে দিতে হবে আটানব্বই থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে কত হয় এটা হইতেছে 49 49 নিউটন তাহলে নিট বল কত আমাদের নেট বলটা হইতেছে কিন্তু ঊনপঞ্চাশ ঠিক আছে ভেরি সিম্পল একদম সিম্পল এখানে শুরুতেই বলছিলাম না একটা চিলের ক্লাস আজকে তাই না এখানে তেমন জটিল কিছু নয় একদম সব সিম্পল দিয়ে বোঝায় তাহলে আমরা দেখলাম যে নিট বল বাহির করার জন্য আমরা গত ক্লাসেই বলছিলাম বড় বল থেকে ছোট বলকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে আর বল কিভাবে পাব ভর দেওয়া থাকলে বল কিভাবে পাওয়া যায় ভরের সাথে 9.8 গুণ করে দিলে কি হয় ওজন হয় আর ওজনই বল ওজনই কি বল তাহলে এটা হলো ছোট বল এটা হলো বড় বল নিট বল কত বড় বল থেকে ছোট বল মাইনাস কেল্লা ফতে ওকে আমরা এরপরে আরেকটা অঙ্ক দেখি ওকে দেখো আমি পাঁচ নম্বর আর একটা অঙ্ক আর ভিতরে লিখে ফেলেছি যে এই অঙ্কটার ভিতরে এটা হলো কপিকল লেটের একটা জাতীয় সমস্যার মতনই পাঁচ কেজি ভরের একটা বস্তুর সাথে এটাকে কোন কন্ডিশনে রাখা হয়েছে এটা কিন্তু বুঝতে হবে বুঝছো এই এই বস্তুটাকে কিন্তু স্থির অবস্থায় রাখা হয়েছে তাই না তাহলে স্থির অবস্থায় যখন একটা বস্তুকে রাখা হবে স্থির অবস্থানে যখন একটা বস্তুকে রাখা হবে তার উপরে কি কোনো অভিকর্ষ স্তরণ কাজ করবে না অভিকর্ষ স্তরণ কাজ করবে না আচ্ছা তাহলে কেজি ভরের যে বস্তুটা আছে এই দশ কেজি ভরের বস্তু এক্ষেত্রে এই যে একটা সুতার মতো একটা অংশ আছে দেখো তো এইটা হলো সুতার টান তাই না আর এই পাঁচ কেজি ভরের বস্তুটাকে দশ কেজি ভরের বস্তুর সাথে যখনই ঝুলা দেওয়া হয়েছে দশ কেজি ভরের বস্তুটার যেহেতু ওয়েট বেশি সে কি করবে এই পাঁচ কেজি ভরের বস্তুটাকে এই রকম করে টাইনা নিয়ে নিচের দিকে কিন্তু আসতে থাকবে তাই না ভেরি সিম্পল এখন তোমাকে যদি বলা হয় তরণ কোন দিকে হবে সব সময় মনে রাখতে হবে যেই বস্তুটার যেই বস্তুটার ওজন বেশি তরণটা কিন্তু তার দিকে হয় যে বস্তুটার ওজন বেশি তরণটা তার দিকে হয় তাহলে এই দুইটার মধ্যে এইটার এইটার ভিতরে ওজন বেশিকার ওজন বেশি দশ কেজির তাহলে তরণ কোন দিকে হবে দশ কেজির দিকে ওকে আর সুতার টানটা দেখো এইটার তরণ কিন্তু কোন দিকে হবে এইটার তরণ কিন্তু হবে এই দিকে বড় বস্তুটার দিকে এই দিকে তরণ কোন দিকে এটার তরণ কিন্তু এই দিকে হবে আর বড় বস্তু যেটা বড় বস্তুর ক্ষেত্রে তরণ কিন্তু হবে এই দিকে এটা হলো তরণের দিক আর সুতা কোন দিকে টানবে সুতাটা কিন্তু সবসময় উপরের দিকেই টানবে সুতা কিন্তু উপরের দিকে টানবে বিধায় সে কিন্তু এটার সাথে ঝুলে আছে তাই না তাহলে আমরা যদি এই অঙ্কটা একটু হিসাব করি তাহলে এখানে বলছি যে সিস্টেমের তরঙ্গ কত সুতার টান কত এটা আমরা একটু বাইক করি কেজির ক্ষেত্রে আমরা লিখতে পারি 10 কেজি এর ক্ষেত্রে 10 কেজি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 10 কেজি এর ক্ষেত্রে আমরা যাহা লিখতে পারি তা হলো নিট বল নেট বল সমান বড় বল বড় বল কত দশ জি দশের সাথে জি গুন করে দিলাম বড় বল মাইনা ছোট বল ছোট বল কত এইটি নেট বল মানে কি নেট বল মানে হলো এম এ তাই না এম কত এম হলো আমাদের দশ তাকে একবারে লিখে দেই দশ এ সমান টেন জি মাইনাস টিটাকে এইবার শে গেলে আমরা লিখতে পারি টি ইজ ইকাল টু টেন জি মাইনাস টেন এ টেন এ এটাকে বানাইলাম সমীকরণ এক ওকে এরপরে পাঁচ কেজির ক্ষেত্রে যদি লিখি পাঁচ কেজি এর ক্ষেত্রে 5 কেজ এর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো নিট বল নাই তাই না 5 কেজ এর ক্ষেত্রে কোনো মানে বড় বল ছোট বল নাই দুইটা কিন্তু একই দিকে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতার টান সুতার টান টান সমান কি সুতার টান সমান কি লিখতে পারি সুতার টান সমান ওজন ওজন না লিখে বল লিখি তার টান মানে হলো টান হলো এক প্রকার বল তাহলে বল মানে কি বল মানে হলো ভর বল মানে হলো ভর ইন্টু তরণ ভর ইন্টু তরণ তাহলে ভর কত পাঁচ কেজির ক্ষেত্রে ভর হলো ফাইভ আর তরণ কি তরণ হলো আমার এ তাহলে সুতার টান টি সমান ফাইভ এ এটা হলো আমার সমীকরণ দুই তাহলে আমি যদি লিখি এক ও দুই হতে পাই এক হো দুই হতে আমি কী পাই তাহলে সমীকরণগুলোকে যদি আমি একটু এক্সচেঞ্জ করি ফাইভ এ ফাইভ এ সমান টেন জি মাইনাস টেন এ ওকে এখান থেকে ফাইভ এ প্লাস এইট এগুলোকে এক পার্শ্ব টেন এ সমান দশ জি বা পাঁচটা এ আর দশটা এ কটায় হলো পনেরো এ পনেরো এ সমান টেন জি টেন জি অর্থাৎ এ সমান কত এ সমান হলো টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই পনেরো টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলে কত হয় টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই পনেরো সিক্স পয়েন্ট ফাইভ এটার মান হচ্ছে আমার সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে অলমোস্ট কিন্তু আমার এটা একটা आंसर চলে আসলো মানে সিস্টেমের ত্বরণ কত সিস্টেমের ত্বরণ হলো সিক্স পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আমার আটটা क्वेश्चन করছে না সুতার টান কত এই এর ভ্যালুটা এর ভ্যালুটা তুমি এক নাম্বারে অথবা দুই নাম্বারে যে কোনো এক জায়গায় বসাইলে হয়ে যাবে দুই নং হতে দুই নং হতে আমি যদি লিখি টি ইজ ইকাল টু ফাইভ ইন্টু এর মান কত এর মান হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে হয় ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ মানে হলো বত্রিশ দশমিক পাঁচ তার মানে থার্টি টু পয়েন্ট ফাইভ অবশ্যই টান কি টান হলো একটা বল তার মানে এত নিউটন দ্যাট মিনস এটা হলো আমাদের একটা আনসার তাহলে আমরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারলাম ওকে ফাইন তাহলে আজকে আমরা এই পাঁচটা অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রাখছি তোমার জায়গা থেকে অবশ্যই তুমি প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকবা প্র্যাকটিস করতে থাকবা কোনো কোশ্চিন হলে কোনো কোশ্চিন যদি তোমার থাকে অবশ্যই তুমি অবশ্যই আমাকে জানাবা এবং তোমার জায়গা থেকে চেষ্টার যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে দুইটা কাজে ইউজ করা যায় একটা হলো সময় নষ্ট করার কাজে আর একটা প্রসেস হলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু আসলে গ্যাদার করা যায় যেগুলো একজন মানুষের পক্ষে আসলে কোনোভাবে বেয়ার করা সম্ভব হয় না অনলাইন থেকে অনেক কিছু করা যায় অনলাইন থেকে অনেক জিনিস শেখা যায় এবং অনেক নিজেকে কিন্তু একদম সময়ের স্রোতে গাও ভাষায় দেওয়া যায় তাই না একটা ইউটিউব নিয়ে বসলে কিভাবে যে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা যায় এটা কিন্তু আমি নিজেও মাঝে মাঝে টের পাই না ফেসবুক নিয়ে বসলে কীভাবে যে সময়টা পার হয়ে যায় দিন শেষ হয়ে যায় এটা আমি নিজেও মাঝে মাঝে বুঝি না আর তুমি তো একদম বাচ্চা টাইপের এই জন্য তোমাকে বলছি সময়ের স্রোতে গা না ভাসায়ও মনো কাজের প্রতি মনোযোগী হও নিজের প্রতি একটা দায়িত্বশীলতা তৈরি করো ইনশাল্লাহ ভালো কিছুই হবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তীতে কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম